मुरन खाले तो वाको बोलाइबो ना एई भावे आमी मुनशिरे दिया तुमाको धुका दिबो धुका 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 तुमरा हो बाबू का আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন। এই যে আমাদের দেশে মৃত্যুর সময় হুজুর ডেকে এনে তওবা পড়ানো হয়, এই তওবা আল্লাহ পাক কবুল করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তাদের তওবা কোনো কাজে আসবে না? তাহলে এতকাল যে মরণকালে মানুষের ডেকে নিয়ে এসে তওবা পড়ালো, তাদের কারো তওবাই আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি। কিন্তু আপনার মতন হুজুরাই তো টাকার বিনিময়ে তওবা পড়ান, আর আমরা নিশ্চিন্ত হই যে আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন। এটা খুবই দুঃখজনক এবং আফসোসের বিষয় যে হুজুর লেবাসধারী কতিপয় মানুষ এই কাজটি করে অনেক মানুষের মহা সর্বনাশ করেছে এবং এখনো করছে। আজ পর্যন্ত কোনো হুজুর তো বলে নাই যে মৃত্যুর মুহূর্তে তওবা পড়াইলে কবুল হবে না। কোনো হুজুর বলেননি এটা ঠিক নয়। আমাকে তো আপনারা হুজুর বলেই ডাকেন নাকি? আপনি কিসের ভিত্তিতে বলছেন যে আল্লাহ মৃত্যুকালে তওবা কবুল করবেন না? এই কোরআনের ভিত্তিতে। এই কোরআন কি আপনারা বিশ্বাস করেন? জি হুজুর। তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে 4 নম্বর সূরা নেসায় 18 নম্বর আয়াতে কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যারা সারা জীবন অন্যায় করে মৃত্যু সজ্জায় এসে বলে আমি তওবা করলাম, তাদের তওবা কোনো কাজে আসবে না। আর সত্য অস্বীকারকারী হিসেবেই যারা মৃত্যুবরণ করে তাদের জন্যেও তওবা নয়। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলছেন, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্যে আমি নিদারুণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, তাদের তওবা কোনো কাজে আসবে না, তাদের জন্য নিদারুণ শাস্তি। তাহলে আমার দাদার, আমার হুজুর, আয়াতের অর্থটা আরেকবার বলেন তো। যারা সারা জীবন অন্যায় করে মৃত্যু সজ্জায় এসে বলে আমি তওবা করলাম, তাদের তওবা কোনো কাজে আসবে না। আর সত্য অস্বীকারকারী হিসেবেই যারা মৃত্যুবরণ করে তাদের জন্যেও তওবা নয়। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলছেন, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্যে আমি নিদারুণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। শালার মুনশি, এই বহি ওই যা মুনশি বাড়ি সর্বনাশ। মুনশি তো টাকা নিয়ে তো ব্যাপারাই। হ্যাঁ, মনে হয় উনি খুব খেপে গিয়েছেন। জি হুজুর, ও একটা অঘটন ঘটাই ফেলতে পারে। আমরা এখন যাই। আসি হুজুর। ফি আমানিল্লাহ। তাড়াতাড়ি আসেন, আয় আল্লাহ। আরে চিন্তা করিস, তাই আসি। চল চল চল। Thank you.
মুন্সি সাহেব তাড়াতাড়ি পাও চালান, মনে হয় না আবার বেশিক্ষণ বাঁচবো। মরণের সময় হইলে এই মুন্সিকে ডাক করে বুঝতি, এর আগে ডাক্তার আসতে নি। পাইছি তোমারে। আরে অন হাইলে কাম হইতো ন, আগে তার বাপের তবা ফড়ালই, তারপর তো গোবাই যাবো বুঝতি। আমার বাড়ি না, তোমার জমির বাড়ি পাঠামো। আমার হাতে এটা কি দেখছস? যদি বাঁচতে চাস তাহলে 1500 টাকা ফেরত দে। কি কি টিয়া দিতাম তোরে আবার? আমার তোবার 1500 টাকা ফেরত দাও। আমার বাবার 500, আমার দাদার 500, তোর চাচার 500, কেন মোট 1500 টাকা। এরে আই তো বুঝতি, আই তো তোতে হালাত লইন, আই তো তোবার হাদিয়া লইছি। এই মরণকালে যে তওবা পড়াইছো এটা আল্লাহ কবুল করে নাই। কোন কি বৈদ ভাই, মুন্সির তওবা পড়ন কি আল্লাহ কবুল করে নাই? মৃত্যুকালে কারো তওবা আল্লাহ কবুল করে না, আল্লাহর কথা কোরআনে সাফ জানিয়ে দিয়েছেন। হায় হায়, তাহলে আমার বাবার কি হইব? ওই মুন্সি, এরে মুই যাই ভাগ লইছি তুই করো, এরে আল্লাহ তোর লাগে হাসি করি। এই মুন্সি, এই তওবাটা ফেরত দে। এই মুন্সি, এই তওবাটা ফেরত দে। জান্নাত পৃথিবী, জান্নাত পৃথিবী, জান্নাত।